কারণ নেই। সবাই ঘুরেছ, নতুন করে কিছু দেখার নেই, পুরী কেন বাঙালিদের কাছে একটি ইমোশন, চলো সেটাই এক্সপ্লোর করি, একটু আনন্দ ফুর্তি করি। জয় জগন্নাথ। যখন এই রাস্তাটা ঘুরছে, ঘুরে সঙ্গে সঙ্গে সামনে আমরা যে বীচ পাচ্ছি, এটা হচ্ছে পুরীতে এসে প্রথম ইমোশনে সুরসুরি, যেই জন্যে আসা, মানে যেটা আমরা বলে থাকি যে স্টমাকে বাটারফ্লাই। পুরীতে আসার নতুন একটা কারণ খুঁজে পেলাম। আমাদের দেশের গর্ব, আমাদের ভালোবাসার নেতাজির একটা মিউজিয়াম তৈরি করেছে উড়িষ্যা গভর্নমেন্ট। এই বাড়িটা জানকীনাথ বসুর অ্যানসেস্টার প্রপার্টি ছিল, এটাকে রিস্টোর করে সুন্দর করে বানানো হয়েছে। ভেতরে নেতাজির পলিটিক্যাল জীবন, বাল্যকাল, কীভাবে দেশকে স্বাধীনতা দেয় তার ব্যাপারে প্রচুর এখানে কালেকশনস ছবি দিয়ে সুন্দর সাজিয়ে রাখা আছে। যখনই আসছো অল্পখানি বীচ থেকে কাছে হেঁটে এসে জায়গাটা ভিজিট করেছো, অপূর্ব লাগবে। Thank you.
বিচের ঘরে বসে ছানা পড়া আর কি চাই। আসলে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা মিস করবো না। তোমরা আর কোথাও পাবে পুরীতেই পাবে, এবং এটার জন্য কিন্তু পুরি বারবার আসা। এই বাইক পেলে আর কিছু চাই না, এত মার্কেট, এত দোকান পাট, এত লোকজন, একদম হই হই রই রই ব্যাপার এখানে। চলো এদের সাথে এনজয় করা যাক। ধনতেরাস তখন তখন কি হচ্ছে এইগুলো কি লঙ্কার সব না এইদিকে বাজার, এদিকে সমুদ্রের আওয়াজ, খুব অসাধারণ। কেন আসবো না পুরী, এসব আসবো না পুরীর বাজারে। আরেকটা মজা, প্রায় সবাই বাংলা বোঝে, বাংলা বোঝে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা এখানে কিন্তু। মার্কেট বা মেলা যাই বলো, ঘোরার পর এখানে একটু ঘুগনি খেয়ে, একটা এক কাপ চা নিয়ে, তারপরে এই বীচ আর কি চায়, পুরো সকেজ। কলকাতায় সপ্তাহে 6টা দিন ওই অফিসের মধ্যে বসে থেকে, তারপরে মাথা যন্ত্রণা, কাজের চাপ, কলকাতার এই বস্তা পচা ট্র্যাফিক, এই অ্যাম্বিয়েন্স কে না কে না ছাড়বে বলুন তো, মানুষজনের মতো উত্তেজনা। কয়েকটা দিন তো বাড়ি যাওয়ার পরে একটা আওয়াজটা কানে বাজতেই থাকবে, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ।
মার্কেটে এক্সপ্লোর করা যাক, খাওয়া খাওয়া কি আছে এখন। তর্কাধারের এই মার্কেট এরিয়া আরও লাইভলি যাবে, চলো দেখা যাক। প্রচুর প্রচুর খাজার দোকান আছে এখানে, আমার পেপি আমার, চলো এখানে প্রচুর কিন্তু দোকানপাট পাওয়া যায়, মানে বাড়ির মা বোনের জন্য আমার থাকে। মানে কুর্তি শাড়ি হোক, কুর্তা পায়ে পাঞ্জাবি শাড়ি কালেকশন থাকে। এই ব্যাগগুলো তো মানে সবার বাড়িতেই পাওয়া যায়। সবাই কিন্তু বাংলা বলতে পারি, খাজা খাবো না, দারুন মিস করা যায় না, চলুন একটু এক্সপ্লোর করুন। সবাই মন্দির দর্শন করেছো কখনো কখনো, সুন্দর দেখা যাচ্ছে, জয় জগন্নাথের দিন শুরু করা যাক। জগন্নাথ মন্দির তো দর্শন হলো, জগন্নাথ মন্দিরের পর নেক্সট যেটা মোস্ট পপুলার মন্দির ডেস্টিনেশন হচ্ছে এই বুড়ি যেটা পেলে। আমরা পুরীতে জানি কি রথযাত্রা খুব পপুলার, তো রথযাত্রায় কী হয়, জগন্নাথ দেবকে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি আনা হয়, সেটা হচ্ছে এই মন্দিরে নদিন রাখা হয়। এই যে রানী গুন্ডিজা, যেটা হিস্ট্রি বলে, রানী গুন্ডিজা ছিলেন যিনি ওই জগন্নাথ মন্দিরটাকে প্রতিষ্ঠা করেন, এই হচ্ছে সেই মন্দির। মন্দির বন্ধ থাকার জন্য আমরা দেখতে পারলাম না, বাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নেক্সট যখন আসবেন এখানে একবার দর্শন করে যাবেন, কিন্তু একদম বাস স্ট্যান্ডের পাশে। এবার বাড়ি ফেরার পালা, অন্য কোনো নতুন ডেস্টিনেশন অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো টিল দেন বাই বাই, ভালো থাকবেন, অ্যান্ড আমার এই চ্যানেল এক্সপ্লোর শিপ টু কিন্তু লাইক শেয়ার সবসময় ভুলবেন না, বাই বাই। Thanks for watching.